নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে পণ্ডিত চাণক্যের এমন পাঁচটি নীতির কথা আলোচনা করব, যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলার পাশাপাশি জীবনে এগোনোর শক্তি প্রদান করবে। পণ্ডিত চাণক্যের বলে যাও প্রথম নীতি, এমন মানুষজনের সঙ্গে আমাদের মেলামেশা করা উচিত যাদের চিন্তা ভাবনা দেখার দৃষ্টিভঙ্গি আমাদের মতো হবে, এবং এই সমস্ত মানুষজনের সঙ্গে মেলামেশা করলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। অর্থাৎ আমরা আমাদের থেকে কম কিংবা বেশি শক্তিশালী মানুষদের সঙ্গে মেলামেশা করলে সর্বদা আমরা অশান্তিতে ভুগতে থাকবো, কারণ কম শক্তিশালী মানুষেরা সর্বদা আমাদের সাহায্য চাইবে এবং বেশি শক্তিশালী মানুষজনেদের দেখে আমাদের মনে ঈর্ষা জন্মাবে। আমরা সর্বদা ভাবতে থাকবো আমরা কেন ওই লোকটির মতো হতে পারিনি। তাই বন্ধুত্ব করবে সর্বদা তোমার সমান মানসিকতার মানুষজনের সঙ্গে, এবং এড়িয়ে চলবে তাদের যাদের চিন্তা ভাবনা তোমার চিন্তা ভাবনার থেকে আকাশ পাতাল তফাত রয়েছে। পণ্ডিত চাণক্যের বলে যাওয়া দ্বিতীয় নীতি, আমাদেরকে জীবনের সমস্ত কিছু জানতে হবে, কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে আমাদের যে কাজটি করতে ভালো লাগে সেই একটি কাজেই আমাদেরকে জীবনে ফোকাস করতে হবে। নিজের জীবনের লক্ষ্য তৈরি করো এবং সেই লক্ষ্য পূরণের জন্য যত দূর যাওয়া সম্ভব তত দূর যাও। যতই বাধা আসুক না কেন, নিজের লক্ষ্যে স্থির থাকো, তবেই আসবে জীবনে সাফল্য। পণ্ডিত চাণক্যের বলে যাওয়া তৃতীয় নীতি, জীবনে কোনো সমস্যা বা বিপদের সম্মুখীন হলে তা এড়িয়ে না গিয়ে সেই সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমাধানের চেষ্টা করতে হবে। অর্থাৎ জীবনের সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে তা বিধাতা সৃষ্ট চ্যালেঞ্জ বা পরীক্ষা হিসেবে দেখো কিংবা সুযোগ হিসেবে দেখো, কারণ সেই সমস্যা যদি সমাধান করতে পারো তাহলেই তুমি জীবনে এক পা এগিয়ে যাবে। ভগবান বা বিধাতা তোমাকে সাফল্যের পথ দেখিয়ে দিচ্ছে, শুধুমাত্র তোমাকে জীবনে ঝুঁকি নিয়ে তার মোকাবিলা করতে হবে এবং সাফল্যকে জিতে নিতে হবে। একমাত্র জীবনের সমস্যাই পারে তোমাকে নতুন কিছু শেখাতে। পণ্ডিত চাণক্যের বলে যাওয়া চতুর্থ নীতি, আমাদের জীবনে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিরাজমান সেখানে সারা জীবন আমাদের থাকা উচিত নয়। অর্থাৎ নিজেকে নিজের কমফোর্ট জোন থেকে আমাদের বের করতে হবে, তা না হলে জীবনে আমরা কিছুই শিখতে পারবো না, আমাদের নিজেদের মতে কতটা ক্ষমতা রয়েছে তা জানতে পারবো না, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে তার মোকাবিলা করতে পারবো না। পণ্ডিত চাণক্যের বলে যাওয়া পঞ্চম নীতি, জীবনের যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে শেখো। তাই বন্ধুরা, নিজেকে সর্বদা এগিয়ে রাখার জন্য এই গতিশীল পৃথিবীতে নতুন কিছু শিখে নিজেকে সর্বদা পরিস্থিতির সঙ্গে আপডেট রাখতে হবে। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে অনেক কিছু, সেই সমস্ত কিছুর খবর রাখতে হবে। তাছাড়া আমাদের চারপাশে এমন কিছু মানুষজন রয়েছে, তারা তাদের নিজ কথার দ্বারা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার স্বপ্ন পূরণের দিকে। আমাদের জীবনে চলার পথে পণ্ডিত চাণক্যের বলে যাওয়া এই পাঁচটি নীতি যদি আমরা মাথায় রেখে চলতে পারি তাহলে আমরা জীবনে অবশ্যই সাফল্য লাভ করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর এই সকাল সন্ধ্যা চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।